হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ গত পরশুদিন বাস সিমুলেটর বাংলাদেশ গেম রিলেটেড যেই ভিডিও আমি আপলোড করেছিলাম, ওইখানে আপনারা সবাই অত্যন্ত ভালোবাসার সহিত বলেছিলেন যে গেম ডেভেলপার ভাইয়াদের পাশে আপনারা সবাই ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আর এই কমেন্টগুলো দেখে সত্যি অনেক 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 বেশি ভালো লাগছে আমার কাছে। আবারও বলতে চাই, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন আপনারা। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি মূলত বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি বানানোর পিছনে মূল উদ্যোক্তা অর্থাৎ সাইফুল ইসলাম ইমন ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা পুরো ব্যাপারটা বিস্তারিত বুঝতে পারবেন। এখন কিছু ফর্মালিটির কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, যা আমি প্রত্যেক ভিডিওতেই শেয়ার করি। সো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নিকট অতি দ্রুত নোটিফিকেশন চলে যায়। তো প্রচুর কথা বলে ফেললাম, এখন আমরা আমাদের মূল ভিডিওটিতে চলে যাই। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রো এর পর। এখন আমি বাস সিমুলেটর বাংলাদেশ গেমটার মূল উদ্যোক্তা ইমন ভাইয়ের সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল তা আপনাদের সাথে শেয়ার করব। মূলত গতকালকে সকালে বাস সিমুলেটর বাংলাদেশ গেমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়, আর সেই পোস্টটা মূলত ইমন ভাই করছিলেন। আমি ওনার ভাষ্য মতে পোস্টটা পড়ে শোনাচ্ছি, আর আপনারা পোস্টের স্ক্রিনশটগুলো স্ক্রিনেই দেখতে পারবেন। সো উনি বলেছিলেন যে, আসসালামু আলাইকুম, অনেকেই হয়তো আপনারা এই পোস্টটিকে আনপ্রফেশনাল বলবেন, অনেকেই হয়তো আবার গালাগাল দিবেন, হা হা অথবা অ্যাংরি রিয়্যাক্টও দিবেন, তবে তাতে কিছু আসে যায় না। যারা কথায় কথায় গালি দেন আর আমাদের পোস্টে হা হা রিয়্যাক্ট মারেন এবং আমাদের ছোট করে কথা বলেন, পোস্টটি শুধুমাত্র তাদের জন্য। আশা করি পোস্টটি সবাই পড়বেন এবং বুঝবেন। আমি কোনো গেম ডেভেলপার না। বাস সিমুলেটরের মতো এত বড় একটি গেম বানাতে কোটি কোটি টাকা বাজেট লাগে, যেখানে আমার বাজেট ছিল 2-3 লাখ টাকা। কোনো গেম ডেভেলপারকে চিনতাম না। প্রায় 2-3 মাস অনেক খোঁজাখুঁজির পর, অনেক রিকোয়েস্ট করে কয়েকজন ডেভেলপার এবং মডেলার নিয়ে গেমটির কাজ শুরু করেছিলাম। ডেভেলপাররা বলেছিল 2-3 মাসের মতো লাগবে গেমটি বানাতে, আর তাদের কথা অনুযায়ী আমিও সেই ব্যাপারটা পেজে শেয়ার করি। আমি ডেভেলপারদের দোষ দিব না, কারণ তারাও ততটা অভিজ্ঞ ছিল না, আর তারাও জানতো না যে আমাদের চাহিদা এত বেশি থাকবে। আপনারা যেমন গ্রাফিক্স কন্ট্রোল এবং যা যা চান সেগুলো করাটা অনেক বেশি সময় সাপেক্ষ, আর সেটা আমাদের সকলের ধারণার বাহিরে ছিল তখন। তারপরেও আমি 2 মাস আগে তাদের চাপ দেই এবং বলি 2 মাসের মধ্যে গেম রিলিজ দিতে হবে, যে করেই হোক। তারাও দিন রাত কুকুরের মতো না খেয়ে না ঘুমিয়ে কাজ করে গেছে। তবে এখানে কথা হলো, আপনি যদি 1 বছরের কাজ 2 মাসে করতে যান, বুঝতেই পারছেন কাজটা কেমন হবে। তাদের কাজ যখন প্রায় শেষের দিকে, তখন আমি মিটিং অ্যারেঞ্জ করে তাদের কাজ দেখলাম। আমার কাছে মনে হলো তাদের কাজটা ততটা ভালো হয় নাই। আমি অনেকটাই নিরাশ হলাম এবং ভেঙে পড়লাম। নিজের ব্যক্তিগত অফিসের কাজের পর রাতে এসে রাত 1টা, কোনো দিন 2টা, কোনো দিন 3টা পর্যন্ত তাদের নিয়ে কাজ করিয়েছি। 2-3 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম দিনরাত মিলিয়ে। শুধু আমি না, আমাদের টিমের সবাই, কারণ তাদেরও পড়াশোনা রয়েছে, তাই খুব একটা সময় পাইনি ঘুমানোর। এবং যখন আমি দেখলাম তাদের কাজ ততটা ভালো হয় নাই, আমি তাদের দোষ দেই নাই, দোষটা আমারই ছিল। কারণ এত এত কাজ যদি অল্প সময়ের মধ্যে করানোর চেষ্টা করি বা চাপ দেই, তাহলে খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই আমি গত মাসে আরও একটা এক্সপার্ট টিম হায়ার করি। ছবিতে তাদের সাথে আমার চুক্তির একটা ফর্ম দেওয়া আছে, পড়ে নিতে পারবেন। সো আমি স্ক্রিনে একটা ফর্ম দিয়ে দিচ্ছি ডান পাশে, আপনারা ওই ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। একটু ভিডিওটা পোস্ট করে ফর্মটা পড়ে নিয়েন, অথবা আমি এই পোস্টেরই লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা পোস্টে গেলে ওই ফর্মটা পেয়ে যাবেন। সো আমি আবারও ইমন ভাইয়ের ভাষ্য মতে পোস্টটা পড়ে শোনাচ্ছি।
গেমের জন্য যেন টাকার কোনো কমতি না হয় তার জন্য নিজের শখের ল্যাপটপটাও বিক্রি করে দিতে চাচ্ছি এখন। আর আপনারা আমাদের গালাগালি করেন, আমাদের নিয়ে বাজে মন্তব্য করেন, গত কয়েক বছরে অনেক বড় বড় কোম্পানি কয়েক কোটি টাকা বাজেট নিয়েও এমন গেম বানাতে চেয়েছিল, তবে কাজ টিকে রাখতে পারেনি, কারণ এতটা সহজ কাজ না যেমনটা আপনারা ভাবেন। যদি সহজই হতো তাহলে কেউ না কেউ এই গেমটা বানাতে পারতো এতদিনে, পারেনি কেউ কারণ এতটা সহজ না। তবে আমার মতো সাধারণ মানুষ যে এত বাধা পেরিয়ে এত দূর এসেছি আমার কাছে এটাই অনেক বেশি, এবং ইনশাল্লাহ আমি এটা সফল করেই ছাড়ব। তারপরেও কোনো একদল ঠিকই গালি দিবেন, বলবেন আমরা পারি না, আর আপনাদের এসব কথার জন্যই মাঝে মাঝে কাজের আগ্রহ হারিয়ে ফেলি, কখনো কখনো হয়তো পেজটি আনপাবলিশ করে রাখি। এত কিছু করার পরেও আপনাদের কথা শুনতে হয় সেটা মেনে নিতে পারি না। আপনাদের থেকে তো আমার জলদি বেশি গেমটা রিলিজ নিয়ে, আপনারা তো খেলার জন্য তাড়াহুড়ো করছেন, কিন্তু এটা চিন্তা করেন না সময় যত বেশি যায় আমার উপর সেটা চাপ আসে আর্থিকভাবে। অনেকেই বলবেন গেম ছাড়লে তো ভাই টাকার পাহাড় হয়ে যাবে আপনার, অর্থাৎ ইমন ভাইয়ের। ভাই যদি ভালো গেম বানানো সহজ হতো এবং গেম বানিয়ে সবাই টাকার পাহাড় বানাতে পারতো তাহলে দুনিয়ায় সবাই শুধু গেমই বানাতো আর অন্য কাজ করতো না। অনেক সময় অনেক ভালো ভালো গেমকেও মানুষ চিনে না। আমার পেজে 24,000 ফলোয়ার, না হয় আমার গেম 1,00,000 ডাউনলোড হবে, তার মধ্যে না হয় 24,000 লোকই আমার গেমটি খেলবে, আর সেটা থেকে যেই টাকা আসবে সেটা দিয়ে তো আমার গেমের সার্ভারের খরচই আসবে না, গেমটি টাকা কামানোর জন্য বানাই না। আর যদি কখনো গেম থেকে লাভ করতে পারি সেই টাকাগুলিও আমি 10% গরিব মানুষকে দান করে দিব, 20% জমা থাকবে গেমটির তহবিলে যেন গেমটিকে ভবিষ্যতে আরও উন্নত করা যায়, এবং বাকি 70% নিবে আমার সব ডেভেলপাররা যারা বিনা স্বার্থে এতদিন কাজ করে আসছিল। আর আমার জন্য কিছুই চাই না, গেমটা শুধু আপনাদের জন্য বানাচ্ছি, আমার বাংলাদেশের ভাইদের জন্য বানাচ্ছি যারা এমন একটা গেমের জন্য এতদিন মনে প্রাণে অপেক্ষা করছিল। তারপরেও অনেক ভাই গালাগালি দিবেন, যদি ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা কইরা দিয়েন, আমরা গেমটি নিয়ে কাজ করছি, তবে আমি আর কোনো নির্দিষ্ট সময় দিব না, যত সময় লাগে আমি নিব, এবং যখন কাজ শেষ হবে এবং আমার কাছে মনে হবে যে এইটা আমার কাছে ভালো লেগেছে তখনই আমরা গেমটি রিলিজ দিব। আমাদের শুধু শুধু বারবার গেম কবে আসবে বলে বিরক্ত করবেন না, ধন্যবাদ। সো পুরো পোস্টটা পড়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারছি যে ভাইয়া যে টিম দিয়ে বা মানে আনপ্রফেশনাল টিম দিয়ে গেমটার কাজ করাইছিলেন এতদিন, ওদের কাজ ভাইয়ের কাছে মানে পছন্দ হয় নাই, যার জন্য উনি নতুন একটা টিমকে হায়ার করছেন আর ওই টিমকে নিজের আর্থিক টাকা অর্থাৎ নিজের টাকা খরচ করে মানে বেতন দিয়ে ওই টিমের গেম ডেভেলপারদেরকে রাখছেন এবং কাজ করাচ্ছেন, যার জন্য ভাইয়া নিজের ল্যাপটপটাও বিক্রি করে দিচ্ছেন শুধুমাত্র আমাদের জন্য। সো আমরা কি পারি না একটু ধৈর্য ধরে ভাইয়ার পাশে থাকতে? যদি ভাইয়া নিজের টাকা খরচ করে সময় নষ্ট করে আমাদের জন্য গেমটা নিয়ে আসতে চান তাহলে আমরা কেন পারবো না? আমরাও পারবো ইনশাল্লাহ। সো আমি জানি যে আমার চ্যানেলের বেশিরভাগ মানে ভাইয়ারাই আছেন যারা আমাকে সাপোর্ট করেন এবং গেমটাকেও সাপোর্ট করেন, কারণ ওই দিনের কমেন্টে আমি বুঝতে পারছি। সো আপনাদেরকে আর বলবো না, কারণ আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তা আমি জানি। আর যারা যারা একটু মনে করেন যে সাপোর্ট করা যাবে না বা ধৈর্য ধরা যাবে না, তাদের প্রতি আমি বলতে চাই যে একটু কষ্ট করে ধৈর্য ধরেন ভাই, কারণ ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। সো একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো কিছুই আসবে। সো মন খারাপ করার আমি কিছুই দেখি না। এই কয়েকদিন আপনারা অন্য গেম খেলেন, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া খেলেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা গেমটা পেয়ে যাবেন কয়েকদিনের ভেতরেই। বাই দ্য ওয়ে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর আজকের ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটা আপনাদের সিমুলেশন গেম আর বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন। আমি চাই এই নিউজগুলো সবাই জানুক, এবং আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আজকের মতো বিদায় নিয়ে নিই, দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবভিয়াসলি বাসায় থাকার চেষ্টা করবেন, কারণ করোনা মহামারী কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।